আমি দেবী, তুমি সামান্য মানব, মানব হয়ে বিষাক্ত নাগরিককে তুমি এত অপমান করলে, আর এই অপমানের ভয়ে ভয়ে কি হতে পারে? দাও দাও করে আগুন চালিয়ে দেবো সুন্দর চন্দন করে। আমি দেবী, আমি বিষাক্ত নাগরিক, যার নিঃশ্বাসে গাছ তারা পুড়ে ছাই হয়ে যায় সেই নাগরিক তুমি অহংকার করিয়াছ। তোমার সমস্ত অহংকার দর্প করিব চূর্ণ এই বিশ্বব্রহ্মাণ্ডে, দিদির নামে করিব প্রতিষ্ঠান। তাই দিদি নেতা রয়েছে, দিদিকে আমি করব স্মরণ। দিদি নেতা প্রণাম হইতে বুঝালি তো থাস তো, বলো বলো পোতা, কি এমন বিপদে পড়ে করেছো আমায় স্মরণ? দিদি বলো, আমি তোমার সমস্ত মনের কথাগুলো প্রকাশ করব বলে আমি তোমার স্মরণ করেছি। হ্যাঁ, আজ তোমার মনের কথা আমি স্মরণ করব। যখনই করবে স্মরণ, আমি উদয় হব তোমার সন্মুখে। দিদি নিতুলা গো, যখন আমি পুজো পাই বড় আনন্দের চিন্তা, আমি তাদের আশীর্বাদ করেছি, তাদের তাল পাতা করে যেন অট্টালিকায় পরিপূর্ণ হয়। আশীর্বাদে সেই তাল পাতা করে ঘর ওখানে অট্টালিকায় পরিপূর্ণ হয়েছি। তাই দেখে সম্পূর্ণ না করে সতী মা আমার শনিকা মনে আশা করে আমার ঘর বাড়ি খানা দিয়ে মস্ত করে গোপাল মন্দির প্রতিষ্ঠান করল। আজ তোমার মস্তকে প্রতিষ্ঠান করেছে, তারপর গোপাল মন্দিরে ঘর যখন শনিকা প্রতিষ্ঠান করে, তারপর চাঁদ করেছি জানো দিদি করেছি ¡Gracias!
ঘটে যখন আমায় লাথি মেরেছে, আমি তো দেবী যা সামান্য মারো হয়ে বিষাক্ত নাগে নাকে কখনো অপমান করতে পারি না। আজ আমি দেবী যা যদি অপমান করে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমি দেবী আর হতে পারবো না। তাই তুমি বলে দাও পদ্মাবতী করবো। ওরে বলি পদ্মা, তোর কথা শুনে যেন মনে হলো ওই চন্দ্রধর সুস্থ মনে তোর চরণে পুষ্পঞ্জলি দিয়েছে, তোর চরণে পুষ্পঞ্জলি না দিয়েছে করেছি পদেহাত। হতে পারে না, আমার এই নাম নেতা বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে কার আমি জয় অবিশ্বরী। ওরে ওরে বল পদ্মা, আমার যুক্তিতে তুই গর্ব কর, নিশ্চয়ই তোর চরণে পুষ্পঞ্জলি দেবে চন্দ্রধর। শুনে বল পদ্মা, আর বিলম্ব নেই, ওর যে রয়েছে ছয়টি পুত্র, ছয়টি পুত্রকে কর বিস্তান, নিশ্চয় দিবে চন্দ্রধর পুত্র সুরে তোর চরণে পুষ্পঞ্জলি। হ্যাঁ সত্যি বলছি, হ্যাঁ বোন করে আমি দংশন করতে পারি বিশ্ব ভ্রমণে চাঁদ চাঁদ ওই পুত্রের সঙ্গে কি বলবো। সত্যি আশীর্বাদ করো, কঠিন সংগ্রামে আমি এগিয়ে যাই। চাঁদ হচ্ছে মর্তের মারক, আমি হচ্ছে সেচুয়ার দেবী। যেন আমি দেবী হয়ে আমি জয়ী হতে পারি দিদি, তোমার আশীর্বাদে আমি এগিয়ে গেলাম। শুধু আমি তোমায় করলাম আশীর্বাদ, তুমি এই মূর্তি বিশ্ব পূজিতা হও বিশ্ব মাঝে। বাসনা জেগেছে আমার, তাই আজকে যেসব ফুলগুলি ভালোবাসি সেই সব ফুলগুলি পিতার পুষ্প বাগান থেকে পুষ্পগুলি চয়ন করে নিয়ে এসে আমি সুন্দর করে মালা গাঁথব। তাই তো, আমি একা যাই কি করে? না না, আমি একা যাব না। কোথায় রে ভাই তোরা সবাই আয়, কোথায় রে ভাই তোরা সবাই আয়। আমি দাদা, দাদা কিরে দাদা, নির্গজবি হয় প্রণাম হয় দাদা। আমায় দেখেছো দাদা? হ্যাঁ আমি দেখেছি। কেন দাদা জানিস, আমার মনের মধ্যে বাসনা জেগেছে। কি বাসনা দাদা? এমন কি বাসনা জেগেছে, আজকে পিতা পুষ্পের বাগানে গিয়ে পুষ্প তুলে নিয়েছে। আমি যাব। তুই যাবি? হ্যাঁ তাই বুঝি। সত্যি বুঝি দাদা। তবে তুমি যাবে, আমি যাব না। না ও তুমি যাবে? যাব না। চলো এই শোন, আমি সবাইকে নিয়ে যাব। নিয়ে যাবে? শুধু আমরা যাব না, শোন নকরিদাকেও সঙ্গে নিয়ে নে। নকরিদাকে সঙ্গে নিয়ে একসঙ্গে সবাই আনন্দ করতে করতে ঠিক আছে ঠিক আছে বাগানে যাব। ঠিক আছে দাদা। কোথায় নকরিদা? আরে ও নকরিদা, নকরিদা আশ্চর্য! আরে ও নকরিদা, আরে ও নকরিদা, এই বলো। আচ্ছা বলতে পারবে না? আসছে আসছে। নকরিদা কোথায়? নকরিদা এই চলে আসছে। নকরিদা, এই নকরিদা শোনো, একটা কথা বলবো তোমাকে। আচ্ছা তোমাকে না এতক্ষণ ধরে চিৎকার করছি নকরিদা নকরিদা বলে, তুমি শুনতে পাচ্ছ না? তুমি আবার এখন ফোন পাচ্ছ? তবে শোনো একটা কথা বলি। আচ্ছা তুমি এইভাবে দুর্বল দুর্বল হচ্ছ কেন? শোনো আজকে না আমার মনের মধ্যে একটা বাসা বেঁধেছে। কি বেঁধেছে জানো? কিসের বাসা? আরে বাসা বেঁধেছে আজকে তাই আমরা ওই পিতার নবলক্ষের বাগানে গিয়ে পুষ্প চয়ন করে নিয়ে এসে আমরা মালা গাঁথবো। কেমন? ঠিক আছে, তোমার জন্য একটি মালা গাঁথবো। আচ্ছা এই নকরিদা, আমি বলছি কি আমার জন্য একটা কেন? তুমি কটা পড়বে? আমার তো অনেকগুলো দরকার। তাই? আচ্ছা নকরিদা আমি একটি দিয়ে দেবো।
ঠিক আছে শোনো, তুমি দিবে একটা, আমি একটা দিব, শোনো না করি, চলো তুমি একটা গান গাও, তোমার গানের ছন্দে ছন্দে বাগানে গিয়ে পৌঁছে যাবো, কেমন? আমার গানের ছন্দে ছন্দে? হ্যাঁ, আমি একটা গান গাইবো, কিন্তু আলাদা রকম গান। আলাদা বলতে? মানে আমাদের আমার জীবনের অনেক বিশাল হিস্টোরি, তাই একটা হিস্টোরির গান। আচ্ছা বেশ বেশ বেশ, মানে যদি আপনাদের কাছে না বলি আপনারা বুঝতে পারেন, আমার ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা। মানে ব্যাপার হচ্ছে ভালোবাসার একটা গান গাই। আচ্ছা বেশ, বুঝতে পারলেন? মানে আমি একটা মেয়েকে মানে প্রাণ থেকে ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে মুখে উচ্চারণ হয় না, আরে ওইটাই। আচ্ছা, মানে ব্যাপার হয়েছে কি, একটা মেয়েকে আমি ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর তিনজনকে বলছি কি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বললো যে আমাকে বললো না, আমাকে জিজ্ঞাসা করলো না, না ঠিক আছে। মানে মেয়েটা হঠাৎ করে বিয়ে হয়ে গেল। আচ্ছা, বিয়ে হয়ে যাওয়ার পর আমার কিন্তু প্যান্টটা খুলে যাচ্ছে। প্যান্ট খুলে যাচ্ছে কেন? মানে এই ভাষাটা পরিষ্কার করার জন্য। আচ্ছা, কুইন্টালকে কুইন্টাল ছাপ খেয়েছি, কিন্তু ভাষা পরিষ্কার হচ্ছে না। তাই? আচ্ছা আচ্ছা বেশ। তো মেয়েটার যখন বিয়ে শুরু হয়ে গেল, ওই বিয়ের আসর থেকে ওই মেয়েটা একটা গান করেছে। আচ্ছা আচ্ছা, তো বলেছিল এই গানটা আমি গেয়ে গেলাম, কিন্তু এই গানটা তুমি ভিতরে ভিতরে স্মৃতি করে রাখবে, তোমার যখন মনটা খারাপ করবে না তখন এই গানটা গায়ে মানে মনটাকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমি বলছি তাহলে ভালো করে শুনুন। আচ্ছা, আরে বন্ধু রে প্রাণ মন ধরে, আরে কবে যাব তোমার বাড়ি, পিঙ্গিরা গোলাপি টিকলি মাথায় ঘুমটা দিয়ারে, বন্ধু রে আমি বধু বসে আছি তোমার পথ হতে, তুমি করিয়ে আছো আমার বুকে সারা রাত।
তোমার গানে চলে চলে আচ্ছা তুমি থামছো না কেন? আমার মানে ব্যারিক কাটা আছে তাই, তবে নকরি যা শোনো স্টার্ট হয়ে যায় শোনো আমি থামতে পারি না এই যে নকরি হ্যাঁ বলুন আচ্ছা খুব ভালো লাগে এই জন্য তো তোমাকে সঙ্গে নিয়ে যাই আর তোমাকে ছাড়া আমরা থাকি না বলছি কি আপনাদের তো আমাকে ভালো লাগছে কিন্তু কথার মধ্যে কথা কি আমি হরান খাইছি খুব হরান মানে আচ্ছা ভাই হ্যাঁ বলো দাদা হরান হরান মানে বুঝেছিস না হরান খাইছি মানে আবার ইংলিশ তবে শোনো না করে যা ঠিক আছে তবে দেখো এই আমরা আমার কথা শুনো যা বলছি তখন সব কথাই বলছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আমার কোন মাছ একটু বুঝুন তাহলে ঠিক আছে বলবো না মানে সব কিছু ভালো আছে আর কি আর মানে হচ্ছে সব কথাই ঠিক কেন ঠিক বলছো আমার দাদা জানো হ্যাঁ তুমি আমাদের দাদা কেন আমাদের ছয় পিলাই দিয়ে আমি আপনাদের দাদা মানে আচ্ছা আমরাই দাদা তুমি আমাদের ভাই নাকি এই যে বলছে যে আপনি আমাদের কাদা আমি কাদা হব কাদা না দাদা ছোট থেকে তো কলেজে মানুষ করলে না করি আমাদেরকে তাহলে আমাদের কানটাই শোনা যায় দাদা লজ্জা করছো আমি শুনছি কাদা তবে এই শোনো লজ্জা কেন করছো আচ্ছা শোন ভাই শোনো নগরীতা তুমি এটা ধরো তো তুমি লক্ষ্য ধর ভাই ধর তুমি লক্ষ্য করেছো এই যে ফুলগুলো তুমি কি ফুল নিবে আমি আচ্ছা ভাই তুই বলতো কি ফুল ভালোবাসি আমি এই গোলাপ ফুলটি নিব দাদা গোলাপ আচ্ছা আচ্ছা তুই বলতো ভাই কি ফুল নিবি ভালো আমি নিব কি রজনী রজনী গন্ধা না কি বলে জি রজনী গন্ধা হ্যাঁ আচ্ছা নকরি তুমি বলো তো তুমি কি ফুল নিবে আমি গেন্দা নিব গেন্দা গেন্দা ফুল বা সুন্দর আর আমি আমি বেলি ফুল নেব ওই দেখো কত সুন্দর ভাবে বেলি ফুল Thank you.
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ তুমি হস্তদন্ত হয়ে অমর করে তুমি ঝুঁটতে ঝুঁটতে আর সদা গর্ব সাগর বাবু বলে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো বাবু। কেন নগরী, কি হয়েছে তোমার? তোমাকে তোমাকে কেউ কটু কথা বলেছে? তবে কটু কথা বলেনি বাবু। তবে তোমার চোখে জল দিচ্ছি যে আমি এখন ঠিক দেখতে পাচ্ছি না বাবু। কেন, কি হয়েছে? ওই পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে যে বিশাল ঘটনা ঘটে গেছে বাবু। কি হয়েছে নগরী? নগরী, তোমার তুমি তুমি না আমার ছয় পুত্রের সঙ্গে একই সঙ্গে খেলাধুলা করো, একই সঙ্গে তোমরা খেলাধুলা করতে গিয়েছ, কিন্তু আজকে তুমি হঠাৎ করে কাঁদছ কি? বাবু ওইটাই তো বলতে চাইছি। কি হয়েছে বলো না, কি হয়েছে নগরী? দেখুন অবস্থা কি এখানে, যে কোথায় এই দেখুন, এখানে সেখানে আবর্জনা পড়ে আছে বাবু। নগরী, আজ এক এক করে ছয়টি পুত্র আমার ছয় দিকে যেন সবাই ঘুমিয়ে পড়েছে। কেন, কি হয়েছে? বুঝতে পারছি না বাবু, হঠাৎ করে তিনজন ছয় জনা চিৎকার করে পড়ে গেল, আমি ওই সব পালাইয়ে চলে গেছি আপনাকে খবর দেওয়ার। দুর্গাবর, আরে দুর্গাবর, আরে দুর্গাবর, চেয়ে দেখ আমি কি তোর পিতারি, আমি কি তোর বাবা, বাবা বলা ডাক শুনতে যেন আমায় যেন বড় ভালো লাগে রে দুর্গাবর। ওরে দুর্গাবর, একবার একবার বাবা বলে কি নকরি? আজ যদি আমার দুর্গাবরের যেন সর্বাঙ্গ যেন বরফের মতো যেন আজ শীতল হয়ে গেছে, আজ দেখি তার বদর হতে যেন আজ যেন গরলের নেই, আজ যেন সর্ব অঙ্গ যেন নীল হয়ে গেছে, আজ বদন হতে যেন গরল যেন ভেসে যাচ্ছে। দেখি তবে কি সর্প দংশন করেছে? ওরে ওরে জোটা ধর, জোটা ধর বাবা, ওরে বাবা একবার একবার চেয়ে দেখ আজ যেন সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে, আজ সর্বঙ্গ যেন নীল হয়ে গেছে। ওরে ওরে বাবা, বাবা বাবা রে একবার 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 বাবা বলে ডাক, বাবা বলে ডাক রে, ওরে জটা ধর গঙ্গার হর। বাবু এমন করে কাঁদবেন না, আজ যেন সবই সর্বনাশ হয়ে গেল রে বাবু। আমি বুঝতেই পারি রে কেমন করে হলো, আমি কোনো মতো পালিয়ে গেছি আপনাকে এই খবর দেওয়ার জন্য। একবার ডাক, একবার ডাক রে, গঙ্গার হাই বাছা কেন কাঁদবেন না বাবু, কাঁদবেন না, জন্ম ওরে হাই বাছা কেন জন্ম
আমারে নিভানো আগো জ্বালাইয়ে দিলি আই বাছা কেন জ্বালাইয়ে দিলি। আমার নিভানো আগো জ্বালাইয়ে দিলি আই বাছা কেন জন্ম দিলি। বড়ই আশা ছিল মনে রে বালি পোতো মারে বড় আশা ছিল মনে রে পালিব তো মারে রে বাবু বাবু নকরি আমার মনের আশা মনে রইল না পড়িল চিতে নকরি। আরে বাবা বলে ডাকবি না নকরি। কেন বাবা বলা পাখি কে উড়ে চলে গেছে রে, আর এই সোনার চম্পানিতে কেউ আমাকে বাবা বলে বাবু। তাহলে কি সকলে মারা গেছে? সবাই সর্পাঘাতে মারা গেছে। সর্পাঘাতে? তবে এবার এবার কি করবো বলতো নকরি? আর তবে কি আমরা শ্মশানে নিয়ে যাব? না 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 না, মহাজ্ঞান মন্ত্র জানেন? মহাজ্ঞান মন্ত্র? নকরি কি বললি? মহাজ্ঞান মন্ত্র? হ্যাঁ বাবু। হ্যাঁ নকরি, আমি তো সব ভুলে গিয়েছিলাম রে। আমার এই পুত্রর শোকে আমি সব যেন বিস্মরণ হয়ে গিয়েছিলাম। নকরি আর বিলম্ব করো না, মনে পড়েছে ওই মা তো চন্দ্রিকার দেওয়ায় হেম দাল আর পেয়েছিলাম আমার সেই বাদীর মহাদেবের কাছে মহাজ্ঞান। এই মহাজ্ঞানের মন্ত্রের কথা আমার এবার স্মরণ হয়েছে। যাও নকরি, এই মুহূর্তে নিয়ে যাও এই ঘর বাড়ি আর পবিত্র গঙ্গা জল নিয়ে এসো। ওই সেই গঞ্জরিয়ার ঘাট হতে তাড়াতাড়ি যাও, অতি সূত্রে যাও। দেখবো তুমি কেমন করে তুমি পারলে এই পৃথিবীর মাঝরিয়া। নকরি এসেছো? নকরি এবার মহাজ্ঞান মন্ত্র আমি জপ করবো আর তুমি শুধু হর গৌরীর জয় দিবে। দুর্গাবর একই
কি জটাধর, গঙ্গাধর বাবা, তোমাদের ঘুম ভেঙেছে তো? তোমাদের নামে বারবার করে কতবার বলেছিলাম যে তোমরা এই প্রাসাদেই খেলাধুলা করবে, রাজপ্রাসাদের বাইরে যাবে না, যাবে না ওই নদীর তীরে, যাবে না তোমরা ওই গভীর জঙ্গলে। কেন গিয়েছিলে বাবা? মনে বড় সাজ জেগেছিল বিধাতা, এসেছিলাম এই নবলক্ষের বাগানে পুষ্প চয়ন করতে। তবে পুষ্প চয়ন করতে করতে হঠাৎ যেন আমরা বিস্মরণ হয়ে পড়েছিলাম, কেন পড়েছিলাম জানি না পিতা। ওরে তোদের কি সর্পদংশ? কি বলছিস পিতা? ওই পুষ্প চয়ন করতে করতে পুষ্পের ওই ডালে ছিল কাল সর্প, ওই কাল সর্পে দংশন করে তোদের সর্পঙ্গ। আমি আমি পুত্র পুত্র বলে মায়ের জলে কাঁদতে কাঁদতে ছুটে এসেছিলাম, ভুলে গিয়েছিলাম আমার বাজির মহাদেবের ওই মহাজনমন্ত্রের কথা। তাই বুঝলি? এই আমার নকরি আমাকে স্মরণ করে দিল, তৎক্ষণাৎ আমি ওই পবিত্র গঙ্গা জল জপ করে বাজির মহাদেবের মহাজ্ঞের মন্ত্র স্মরণ করে স্মরণ করে তোদেরকে আমি ফিরে দিয়েছি। বেশ পিতা বেশ, তাই যদি হয় তাহলে আপনারই পুত্র আমরা, আপনার সঙ্গে হাত মিলিয়ে আমরা এই চম্পানের প্রতিটা প্রান্তরে প্রান্তরে ঘুরে ঘুরে যাবো, প্রতিটা প্রজাদেরকে বলবো মনসা পুজো যেন কেউ না কেউ যেন মনসা পুজো না করে। আমি এই চন্দ্রপতি সাগর হয়ে সকলকে উচ্চ কণ্ঠে বলছি, কেউ যদি তোমরা ওই কাল স্বামী সেই পুষ্পাঞ্জলি যাও, সবাইকে আমি কারাগারে নিক্ষেপ করি। জয় শিবসম্ভ, জয় শিবসম্ভ, জয় শিবসম্ভ, জয় শিবসম্ভ। মনসা